بسم الله الرحمن الرحيم. আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমাদের এক ভাই বলেছেন যে তার পরিচিত এক ভাই তার দাড়িগুলো একবার সাদা হয়ে গেছে, এখন তিনি চাচ্ছেন যে উনি কালার করুক, কিন্তু তিনি কালো ছাড়া অন্য কোনো কালার লাগানো পছন্দ করছেন না। এখন তার কথা হচ্ছে যে এক হাদিসে পেয়েছেন যে কালার করতে হবে, কিন্তু তিনি আবার ওটা ছাড়া রাজি নন। হ্যাঁ, তো এই ব্যাপারটা ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয়, সেটার ব্যাপারে তিনি রেফারেন্স চেয়েছেন। তো আমরা বলবো যে এই ক্ষেত্রে প্রথমত মনে রাখতে হবে যে আপনার দাঁড়িকে বা চুলকে যদি সাদা হয়ে যায়, সেটাকে কালার করা হচ্ছে সুন্নত। এটা কোনো ফরজ না বা ওয়াজিব নয় যে কেউ না করলে তাকে বাধ্য করা হবে, এমন কোনো কিছু নয়। সুতরাং এটা হচ্ছে সর্বপ্রথম কথা। কিন্তু এটা সুন্নত, এটা প্রমাণ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ইহুদা ওয়ান নাসারা লা ইসবিকুনা ফাহারিফুহুম, যে ইহুদি খ্রিস্টানরা কখনো এ কালার করে না, সুতরাং তোমরা তার বিপরীত করো। বুখারী শরীফ হাদিস নম্বর 3275, মুসলিম শরীফ 2103 নম্বর। এরকম আবু হুমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া মাশাআল আনসার হামিরু ওয়া সাফ যে হে আনসারীরা, তোমরা লাল কালার লাগাতে পারো, হলদে কালার লাগাতে পারো, এবং অনারবদের তোমরা বিপরীত করবে। হ্যাঁ, মুসনাদ আহমদের হাদিস নম্বর 21780 নম্বর। এরকম ভাবে আরেকটা বিষয় তিনি বলেছেন যে কালো কালার লাগানোর ব্যাপারটা, আমরা বলব যে কালো কালার লাগানো একবারে নাজায়েজ, সেটা নিষিদ্ধ। কারণ হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু কাহাফাকে দেখেছিলেন, আবু বকরের বাপ, তখন তিনি তার ব্যাপারে বলেছিলেন যে তোমরা এর কালার পাল্টিয়ে দাও, কারণ এর চুল দান সব সাদা হয়ে গেছে, কালার করে দাও, কিন্তু আপনার কালো কালার লাগাবে না। এটা হচ্ছে মুসলিম শরীফ হাদিস 2102 নম্বর। এবং এরকম ভাবে আরেকটি হাদিসের মধ্যে রসুল আকরম বলেছেন ইয়াকুনু আকওয়ামুন ইয়াখদুবুনা বিসওয়াদি কাহওয়াসিল হামাম লা ইরিহুনা রাইহাতাল জান্নাহ, যে এমন কিছু লোক আসবে যারা কালো কালার লাগাবে, দেখতে আপনার ইয়ের কবুতরের আপনার ঝোলার মতো মনে হবে, কালো কবুতরের, বলে যে এরা জান্নাতে সুগন্ধি পাবে না। আবু দাউদের হাদিস 4212 নম্বর, নাসাইর হাদিস 5075। তাইলে এই সমস্ত হাদিস মিলালে আমরা বুঝলাম যে কালার লাগানো সুন্নত, এবং কালার লাগানোর ক্ষেত্রে কালো কালার যেন লাগানো না হয়, এই ক্ষেত্রে খেয়াল রাখবে। আরেকটি কথা বলে দিতে হয়, সেটা হচ্ছে কালো ছাড়া যে কোনো কালার, মিক্সড কালার লাগানো যেতে পারে। বিশেষ করে আপনার যে কি বলে যে মেহেন্দি বলে, সেটা লাগানো যেতে পারে, অথবা মেহেন্দির সাথে কোনো কিছু মিক্স করে, যেটা হাদিসের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না আহসানা মা গায়্যারতুম হিয়া শাইবা আল হিনা ওয়াল কাতম, যে তোমরা যার মাধ্যমে তোমার সাদা চুলকে কালো রঙিন করবে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে মেহেন্দি এবং কাতম। কাতম একটা ঘাস, সেটার মাধ্যমেও কালার করা হয়, কিন্তু কাতম যদি একচ্ছত্র ব্যবহার করে একবারে কালো হয়ে যায়, কিন্তু মেহেন্দির সাথে মিক্স করলে মাঝারি একটা রং বাইর হয়। তাহলে বোঝা গেছে মেহেন্দি ব্যবহার করা হয়েছে আপনার সর্বোত্তম, এবং এর সাথে অন্য কিছু মিক্স দেওয়া যেতে পারে। হাদিস নম্বর হচ্ছে তিরমিজি শরীফের 1753, আবু দাউদের 4205, ইবনে মাজাহ 3622। সুতরাং আমরা খেয়াল করব যে আমরা কালার লাগাবো, এবং কালারের ক্ষেত্রে কালো কালার থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। ধন্যবাদ।